আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে যাচ্ছি আমাদের এইখানে হচ্ছে মানে লোহাগাড়া আর কি। তো এখানে যাওয়ার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে আমার সেজো চাচার ওষুধ আনবেও, আর তারপরের কারণ হচ্ছে ফুল কেনবো, একটু কিছু মানে টুকিটাকি কেনাকাটা আছে এর জন্য। তো দেখি, তো আমরা হচ্ছে ভ্যানে উঠে গিয়েছি, ভ্যান থেকে নেমে তারপর ইজি বাইকে করে তারপর যাব। আর এইখানে এই ব্রিজের পর্দে যেতে বেশ ভালো লাগে, কারণ দুই সাইডে হচ্ছে পানি দেখা যায়। বাট এইবার ওরকম দৃশ্য নেই, কারণ কচুরিপানাতে পুরো নদীটা ভরে গেছে। তো এখন আমরা ফুল কিনতে যাচ্ছি, এক জায়গায় ফুল দেখছি, ফুলের দাম চাইছে 1 পিস 2 টাকা, ওটা হচ্ছে গাঁদা ফুল। তাও সামান্য কয়েকটা আছে, এখানে মনে হয় 15-20টা হবে, তাই না? তো আমাদের আরও বেশি লাগবে, সব পচে গেছে, 2 দিন আগে আনছে। যাই হোক, এই ফুলটা হচ্ছে একটা গাছ থেকে ছিললাম। তো এখন আসছি হচ্ছে আমরা পায়েলের স্কুলের অপোজিটে যাইতে বলছে, ওইখানে নাকি দোকান আছে, তো দেখব। তো এখানে ফুলের দোকান ছিল বন্ধ, কিছুই করার নাই। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। সত্যি মানে খালি খালি আমাদের কষ্ট করা এতটুকু হাঁটা। তো এমন কিছু নেওয়া হয়নি, টুকিটাকি কেনাকাটা করে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি, কারণ আরশি এখন তো বাসায় আছে, আমরা একদমই লেট করিনি। আর এটা ছিল মোল্লার মাঠের দৃশ্য, মোল্লার মাঠ ভরা, মানুষজন ছিল, জানি না কোনো একটা অনুষ্ঠান হয়তো বা হবে। তো এখানে আমি আবার আমাদের স্কুলের সামনে এসে দেখি আমার ভাই এখানে ফ্রেন্ড সার্কেল নিয়ে একদম আড্ডায় জমে গেছে। তো আমি ওকে একটা কথা বলার জন্য ডেকে আনলাম আর কি। কথা টথা শেষ করে চলে আসলাম বাসায়, এসে দেখি আমার কলিজা একদম বসে ভদ্র একটা বাচ্চা হয়ে টিভি দেখতেছে। মাশাআল্লাহ আমার মেয়েটা খুবই লক্ষ্মী, ও একা একা থাকলে একদমই ডিস্টার্ব করে না। তারপর সন্ধ্যার সময় হচ্ছে ভাবিরা নাস্তা রেডি করছে এখানে, এই যে ভাবিরা সিমাই রান্না করছে, পেয়ারা, আপেল, মিষ্টি, মালটা, কমলা, এগুলো সব রেডি করেছে। আর এখানে পিচ্চি পাচ্চা সব কটা বসাই দেওয়া হয়েছে, ওরা তো মজা করে এনজয় করতেছে। তো এখানে এই যে আরশিয়াও বসে, আরশিয়ার মন দিয়ে, আরশিয়া তার মন দিয়ে খেলতেছে। আর এই সময়টা আমার মেয়েটার একটু মনটা খারাপ ছিল, কারণ ওর একটু ক্ষুধাও লেগেছে, তোকে এখন আমি খাওয়াই দিব। তো আমার মেয়েকে খাওয়াই দাওয়াই দিয়ে এখন আমরা চলে এসেছি মেহেদি প্রোগ্রামের জন্য। তো আমার চাচাতো ভাইয়ের বিয়ে, আপনারা আগে যারা ব্লগ দেখেছেন তারা জানেন, তো ভাইয়ের বিয়ে, এই কারণে আমরা সবাই মিলে মেহেদি পরবো। আর মেহেদিগুলো আমি কিনে আসি আজকে আসার সময়। মেহেদিগুলোর কালারটা ভেবেছিলাম তেমন একটা ভালো হবে না, বাট লাগানোর পর দেখতেছি মাশাআল্লাহ মনে হচ্ছে কালারগুলো বেশ ভালোই আসবে। তো এখানে প্রথমে হচ্ছে আরিফা বিসমিল্লা বলে শুরু করেছিল, তো ওর এক হাতে দেওয়া শেষ করে আর এক হাতে দিয়ে দিচ্ছে। আর মেহেদি দিয়ে দিয়েছে হচ্ছে আমার ফুপাতো বোন, দেখতে পারতেছেন ও মেহেদি দিচ্ছে, পাশে ভাবি বসে আছে, সবাই আমরা বসে আড্ডা দিচ্ছিলাম আর সবাই সবার মতো এনজয় করতেছিলাম। সত্যি বলতে এই মুহূর্তটা আসলে অনেক বেশি মজার, কারণ হচ্ছে আমরা দেখা যাচ্ছে সবাই না সবসময় একসাথে হওয়া হয় না, বাসায় কোনো একটা ঘরোয়া প্রোগ্রাম বা আয়োজন হলেই তখন আমাদের সবার সাথে সবার দেখা হয়, তখন আমরা বেশ এনজয় করি। তো এবার তো আমার মেয়েও অ্যাড হয়েছে, ও মাশাআল্লাহ ভাই বোন আপু ভাইয়া সবাইকে চিনতে পারছে, মামি বলতেছে, আপু বলতেছে, খালামণি বলতেছে। তো ও এবার মামা বাড়িতে এসে বেশ এনজয় করতেছে। আর সুমাদ মেহেদি দিচ্ছে, আর আমরা কিন্তু সবাই সিরিয়ালে বসে আছি, ভাবি বলতেছে আরিফার দেওয়া শেষ হলে ভাবিকে দিয়ে দিতে। ভাবিরা এই কয়েকটা দিন অনেক বেশি কাজ করেছে, অনেক বেশি কষ্ট করেছে আমাদের সবার জন্যই, কারণ বাসায় মেহমান থাকলে দেখা যায় বাড়ির বউদেরই কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়, আর বাড়ির মেয়েরা তো আরাম করে শুধু খায় আর ঘুরে বেড়ায়। যাই হোক, এই যে হচ্ছে আমাদের বর, তো আমার ভাই, এটা তো ভাইয়েরই হচ্ছে বিয়ে। তো হাসিবের বিয়েতে হাসিবকে খুবই মরা মরা লাগতেছিল, তো ওকে বলতেছিলাম একটু হাস ভাই, তো এই কারণে একটু হাসলো। আর এই সাইডে আমার মেয়ে তো গান বাজায় নাচতেছে, ওর দুষ্টু কোকিল গানটা এত বেশি পছন্দ, ওর বাবা ওকে শোনায় শোনায় একদম পাকড়া মরাই ফেলছে, ও গান শুনলেই ও মাথা টাথা দুলানো শুরু করে দেয়। তো গানটা না বাজলে আসলে বিয়েবাড়ি মনে হচ্ছিলো না, তাই টিভিতেই ফুল সাউন্ডে গান বাজিয়ে দিয়েছি। আর এখানে ভাবি হচ্ছে তার দেবরের হাতে মেহেদি লাগাই দিচ্ছে, এরকম ভাবি কয়জন পাই বলেন তো, ভালোবেসে পরম যত্নে মেহেদি লাগাই দিচ্ছে। তো ভাবিকে বললাম যে আপনিই লাগাই দেন, ভাবি যদিও বলতেছিল আমাদেরকে দিয়ে দিতে, কারণ ভাবির কিন্তু অনেক কাজ। আর এই ভাবিকে অনেকে চিনতে পারেন, ভাবি কিন্তু মেহেরিনের আম্মু আর কি।
তো ভাবি এই যে ওর হাতে যেভাবে ডিজাইনটা করতে চাচ্ছিল সেভাবে আসলে ওইভাবে করতে পারিনি, একটু মিস্টেক হয়েছে আর কি। যাই হোক, ছেলেদের হাতে না মেহেদি পরা একদমই আমার ভালো লাগে না, কেমন জানি লাগে যে ছেলেদের হাতে মেহেদি পরবে, এটা একদমই বেমানান আমার কাছে মনে হয়। মনে হয় মেহেদি শুধু মেয়েদের জন্যই, মেয়েরা হাতে পরবে সুন্দর লাগে দেখতে, বাট ছেলেরা চুলে লাগাইতে পারে, দাড়িতে লাগাইতে পারে, হাতে কেন জানি মানায় না। তারপরও যেহেতু বিয়ে, জীবনে একদিন পরবে, তাই আর কি আমরা সবাই মজা করার জন্য ওর হাতে পরাই দিলাম। ও যদিও এইসব ক্ষেত্রে একদমই রাজি হয় না। আর ওর মানে আমাদের যে বোন আসবে তার নাম হচ্ছে তানিয়া। সো আমার ফুফাতো বোন ভাবি সবাই মিলে হাত ভরে এই যে তানিয়া টি এগুলো লিখে দিছে, যেটা হয় আর কি। তো ভাবির নাম না লিখে দিলে কি হয়, তাই আর কি লিখে দেয়া হলো। আর এটা হচ্ছে আমাদের মেজো ভাবি, মেজো ভাবি তো পুরাই ফার্স্ট। মেজো ভাবির হাতে লাগিয়ে দিয়েছে হচ্ছে আমাদের বড় ভাবি মেহেরিনের আম্মু আর কি। তো ভাবি প্রথমে আর কি, ভাবি বলতেছিল যে অনেক আগেই সিরিয়াল দিয়ে রাখছে, সো ভাবিকে আগেই এর জন্য পড়ানো হয়েছে। সত্যি বলতে আমিও কিন্তু মেহেদি পড়াইতে পারি, মোটামুটি খারাপ না, মোটামুটি চলে আর কি। বাট এদানিং এত পরিমাণে কুঁড়ে হয়ে গিয়েছি, নিজের হাতেই মেহেদি পড়তে ইচ্ছা করে না আর কি। তো এখানে হচ্ছে আমি মেহেদি কিন্তু পড়াইনি, জানেনি, এর আগে কিন্তু মেহেদি কমপ্লিট। জাস্ট একটু মেহেদি ওর হাতে ছোঁয়ায় আমি হচ্ছে একটু ভিডিও করার জন্য বসলাম, কয়েকটা পিকচার তুলবো মূলত এই কারণেই বসেছি। তো ভাই খুবই ব্যস্ততা দেখাচ্ছিল, এই কারণে ওকে মেহেদি দিয়ে বললাম যে ধুয়ে ফেলা, সমস্যা নাই। তো ও ধুইতে চলে গিয়েছে, আর এই ফাঁকে আমরাও সবাই মেহেদি লাগাবো। সত্যি বলতে সুমার তো হাত মনে হয় ব্যথা হয়ে যায়, বিশ্বাস করেন ঈদের সময় আগে এরকম হতো যে সবাইকে মেহেদি দিতে দিতে নিজের হাতেই মেহেদি পরা হইতো না, মানে এত টায়ার্ড লাগতো, দেখা যেত সবাইকে পরানো শেষে আমি নিজেই মনে হতো যে হাতকে একটু রেস্ট দিয়ে ঘুমায় পড়তাম। তো সুমার অবস্থা হয়েছে সেম, আমিও ওকে বলতেছি যে আমার হাতে কিন্তু সবার লাস্টে দিয়ে দিস, কারণ আমি একটু রিল্যাক্সে নিতে চাই। আমার মেয়েকে দেখা যায় যে বারবার নিতে হয়, এ কারণে আমি ওকে নিতে পারি না। আর এই যে আমার ভাইয়ের হাতের মেহেদির কালার, তো সকালবেলা এই ভিডিওটুকু, সকালবেলা উঠে আমার মেয়ে বেশ খুশি, ও ঘুম থেকে উঠেই ওর মামাকে খোঁজে। তো উঠেই হচ্ছে ও মামার কাছে চলে এসেছে, ভাই উপরে ঘুমাইছে তো ওকে হচ্ছে ডাকতে চলে এসেছে। আর ছাদে এসে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, আমার খুব ভালো লাগতেছিল। আর আমাদের বাড়ির আশপাশে গাছপালাতে ভরা, সত্যি বলতে আমাদের নড়াইলের এই এরিয়াটা অনেক গাছপালা, সবাই মাশাআল্লাহ অনেক গাছপালা লাগায় আর গাছগুলো খুব সুন্দর। তো এখানে এখন আমার মেয়েকে মামা মানে ঘুমেতে উঠে তার মামুকে ডাকতে হবে, মামুকে ডেকে ডেকে এখন 1, 2, 3 করে সে নেমে নেমে যাচ্ছে। তো এই যে আমি কালকে রাত্রেবেলা মেহেদি লাগাইছিলাম, এতটা টায়ার্ড লাগতেছিলো আর ভিডিও করা হয়নি, রাত্রেবেলা লাগাইছি আর পরে সকালবেলা উঠে এখন মাত্র লাগাইলাম দুই হাতে। তো এই যে হাত ভরে মেহেদি দিয়েছি, তারপরে এই যে সকালবেলা আবার আমাদের ছোট্ট একটা গেস্ট আসছে, তো ওর হাতেও মেহেদি ছিল না পরা। তারপরে এই যে ভাবি এখানে বসে বসে মেহেদি দিয়ে দিচ্ছিল, মানে মেহেদি রাত শেষ হচ্ছে না, দিনেও এসে মেহেদি সবাই পড়তেছে, তারপরও কেন জানি যারা মেহেদি পড়াচ্ছে তাদের সিরিয়ালই শেষ হচ্ছে না। তো যাই হোক, এটা একটা অন্যরকম আনন্দ। তো আমার হাতে ফাঁকা ছিল, তো সবাই বলতেছিল, বোন ভাবি বলল যে হাতে শ্রাবণের নাম লিখে দিবে, সো লিখে দিছে। আর এই সাইডে হচ্ছে চাচি ভাবি সবাই কিন্তু কাজে আছে, সবাইকে আসলে ওইভাবে ক্যামেরায় আনা হয়নি। তো এখানে সবাই হচ্ছে সকালবেলা রান্নার প্রিপারেশন নিচ্ছে, এখানে কাকি হচ্ছে লাউ ভাজি করবে, এত চিকুন চিকুন করে লাউ কাটছে। আর এটা হচ্ছে পায়েস রান্না করছে দুধ ছাড়া, শুধু নারকেল দিয়ে, কারণ আমার যে চাচা তো ভাইয়ের বিয়ে, ও গরুর দুধ খায় না, ওর জন্য আর কি রান্না করছে। বাট এইটা খাইতে এত মজা ছিল, দুধের থেকেও বেশি টেস্ট, কারণ শুধু নারকেল আর হচ্ছে চাল দিয়ে রান্না করছে, সাথে মিষ্টি দিয়েছে, খুবই টেস্টি ছিল, আমিও খেয়েছি, অনেক ভালো লেগেছে। আর এখানে মাংসের জন্য যে আলু কাটতেছে, আর এই সাইডে আমার মেজো ফুফুকে আজকে রান্নার দায়িত্ব দিয়েছে, ফুফু হচ্ছে মাটির চুলায় এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।